ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল। 30শে নভেম্বর সোমবার, আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজকে তিথি হলো পূর্ণিমা তিথি এবং আজকের নক্ষত্র হলো রোহিণী নক্ষত্র। আজকের দিনে রাহুকাল হলো সকাল 7:22 থেকে সকাল 8:43 পর্যন্ত। আজকের দিনে এই অশুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হলো সকাল 8:45 থেকে বেলা 10:04 এবং দুপুর 12:46 থেকে সন্ধে 6:29 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় কভার করে দেবো। আপনার যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করবেন, অথবা শুধুমাত্র রাশি জানা থাকলে রাশিটা ফলো করতে পারেন, না হলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন। তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশনটা অ্যাকুরেট জানতে পারবেন। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। আজ আপনার প্রায় প্রতিটি কাজে বাধা আসবে। আজ হওয়া কাজ হতে গিয়ে হবে না, কোনো না কোনো কারণে কিন্তু হওয়া কাজ হতে গিয়ে আটকে যাবে, এই ধরনের সমস্যা আজ আপনার জীবনে আসতে পারে বা এই ধরনের সমস্যার আজ আপনি সম্মুখীন হতে পারেন। আজ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিবর্গের চাপ আজ আপনার উপর কিছুটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। আজ আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, মানসিক দিক থেকে কিন্তু আজ শান্তি কিছুটা বিঘ্নিত হবে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, আজ বি পজিটিভ থাকতে হবে। আপনি যদি কোনোরূপভাবেই মনের মধ্যে একটা নেগেটিভিটি নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়াও আজ হঠাৎ করেই তাড়াহুড়োর কারণে এমন কিছু ভুল করে ফেললেন যার কারণে কিন্তু বেশ বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও কোনো দরকারে যদি যাওয়ার প্রয়োজনীয়তা হয়ে পড়ে, সেক্ষেত্রে আজ যদি কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা হয় সেক্ষেত্রে বাড়ি থেকে বেরোনোর পূর্বে অবশ্যই কাগজপত্রগুলো ভালো করে যাচাই করে নেবেন, না হলে কিন্তু তাড়াহুড়ো এমন কিছু ভুলভ্রান্তি করে বসলেন যার কারণে কিন্তু পরবর্তীতে আপনার হওয়া কাজটা হতে গিয়ে হলো না, এবং এই ধরনের ভুল হওয়ার কারণে কিন্তু আজকের দিনে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। আজ ঝুঁকি নিয়ে যে কোনো ধরনের লগ্নি করবেন না, না হলে কিন্তু আজ ব্যবসায়িক দিক থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। আজ পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে আজ সমন্বয় বাড়ানোর চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই আজকের দিনে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে হাসি মুখে ভালোভাবে আচার ব্যবহার করুন, সেটাই আপনার জন্য ভালো। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে আর্থিক কারণে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। আজ পাওনা টাকা পেতে গিয়েও পেলেন না, এই ধরনের সমস্যা কম বেশি ফেস করতে হতে পারে। আজ হঠাৎ করে কোনো পুরনো ঋণ শোধ করার জন্য আপনার ওপর চাপ বাড়তে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। আজ আপনি মানসিক অশান্তি কিছুটা অনুভব করবেন যার কারণে আজ আপনার শারীরিক স্বাস্থ্যজনিত সমস্যাও কিছুটা উদ্বেগের কারণ হতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে নজরে রাখা প্রয়োজন। তাছাড়াও আজ মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, আজ মায়ের থেকে কোনো ভালো সুযোগ পেতে পারেন, মায়ের কারণে আজ জীবনের উন্নতির পথ কিছুটা প্রশস্ত হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। তাছাড়াও আজকের দিনে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারি থেকে বিরত থাকুন, না হলে এই লটারির কারণে আজ কিছুটা অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন, এবং যার কারণে কিন্তু এই লটারি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনার গৃহে অশান্তি কলহ কিছুটা বাড়তে পারে, এই দিক থেকে অবশ্যই আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনার জন্য শুভ রং হলো গোলাপি ও শুভ সংখ্যা হলো 8, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বিকেল 4:35 থেকে রাত 9:20। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার মোটের ওপর বেশ ভালো যাবে, তবে আজ যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো,
না হলে কিন্তু কোনোরূপ বিতর্কে জড়িয়ে আপনার সমস্যা কিছুটা বাড়তে পারে। অবশ্যই এদিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ সামাজিক কোনো কাজকর্মের কারণে আপনার জীবনে দুর্নাম আসতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। অবশ্যই এমন লোকদের উপেক্ষা করুন যাদের সঙ্গে প্রায়শই আপনার কম বেশি তর্ক বিতর্ক লেগে থাকে, আজকের দিনে বিশেষ করে তাদেরকে উপেক্ষা করুন, না হলে কিন্তু সমস্যা কম বেশি বাড়তে পারে। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্ম সংক্রান্ত বিষয় আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের দ্বারা প্রশংসিত হবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ কর্মক্ষেত্রে আপনি আপনার উচ্চপদস্থ ব্যক্তিবর্গের থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তবে আজ যে কোনো ধরনের নতুন কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ কিছুটা চিন্তা উদ্বেগ বাড়তে পারে। অবশ্যই আজকের দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে। আজ ব্যবসায়িক দিক থেকে চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না, না হলে কিন্তু ঠকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ব্যবসায়িক দিক থেকে আজ বকেয়া অর্থ পেতে গিয়েও পাবেন না, এই ধরনের সমস্যা কম বেশি লেগে থাকবে এবং এই দিক থেকে কিন্তু আজ মনের মানসিক শান্তি কিছুটা হারিয়ে ফেলবেন। আজকের দিনটি অর্থনৈতিক দিক থেকে আপনার জন্য মিশ্র হবে, অর্থাৎ আর্থিক দিক থেকে দিনটা মোটামুটি ভালো। আজ বন্ধু বান্ধবের সাথে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ছোটখাটো ঝামেলা অশান্তি হতে পারে, অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। তাছাড়া আজ আপনি আপনার পিতার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন এবং আপনার জীবনে উন্নতির পথ কিছুটা প্রশস্ত হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, তবে আজ বিকেলের পরবর্তী সময় হঠাৎ করে কোনো কারণে বড় ব্যয় হতে পারে, সেটা হতে পারে আপনার সগালাদ পূরণের জন্য। তাছাড়াও আজ দাম্পত্য জীবনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আপনার জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। বিশেষ করে আজ আপনার জীবনসঙ্গীর কোনো চাহিদা পূরণ করাকে কেন্দ্র করে কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি সংসারে দেখা দেবে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি কোনো প্রেমজ রিলেশনে থেকে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে কিছুটা সমস্যা দেখা দেবে আপনাদের সম্পর্কে। তাছাড়াও আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে প্রেমের ক্ষেত্রে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। সেই সঙ্গে আজ পড়াশোনার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ির গুরুজন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আপনার কিছুটা সম্পর্কের অবনতি হতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজকের দিনটা আপনার জন্য ওভারঅল শুভপ্রদ। আজ আপনার জন্য শুভ রং হলো গাঢ় হলুদ এবং শুভ সংখ্যা হলো 8, এবং সেই সঙ্গে আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সন্ধ্যে 6টা থেকে রাত 10টা 20 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভ সম্ভাবনাময় নয়। আজকের দিনে অবশ্যই সার্বিক দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ আপনাকে আর্থিক দিক থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটুখানি ভাবনা চিন্তা করে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অর্থের ক্ষেত্রে আজ আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার বাড়িতে ছোট ভাই বোনের সঙ্গে কোনো বিষয় নিয়ে বা ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে আপনার সঙ্গে কিছু মত পার্থক্য দেখা দিতে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আজ আপনার পারিবারিক জীবনে আপনার একটু মনোযোগ দেওয়া প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ একান্তে কিছুটা মুহূর্ত কাটান যদি সম্ভব হয়। সেক্ষেত্রে আজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে আপনি তাদের সমস্ত অভিযোগগুলি মিটিয়ে নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে, তবে আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য খুব একটা ঠিক থাকবে না, অর্থাৎ স্বাস্থ্যজনিত দুর্বলতার কারণে বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার কারণে আপনার চিন্তা উদ্বেগ কিছুটা বাড়তে পারে, অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিছুটা সমস্যা আপনার জীবনে আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য খুব ব্যস্ততম দিন হতে চলেছে। আজ কর্মক্ষেত্রে কিছুটা পরিশ্রম বাড়বে, কঠোর পরিশ্রম করতে হতে পারে এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে বা আপনার মনোকষ্ট কিছুটা বাড়তে পারে, অবশ্যই এই দিক থেকে কিন্তু আজকের দিনে কিছুটা সমস্যা রয়েছে আপনার জীবনে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ ব্যবসায়িক দিক থেকে দিনটি আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে,
ব্যবসায়িক দিক থেকে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের বিনিয়োগ আজকের দিনে আপনি করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ বা আদর্শ। তাছাড়াও আজ প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আজ প্রেমের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময় সেই সমস্যা মিটে যাবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে। আজ আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ প্রেমজ বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে, আপনি হয়তো বহুদিন ধরে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন, আজ সেই সম্পর্কের পরিণতি পেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। তাছাড়াও অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে বাড়িতে কথাবার্তা এগোতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। তাছাড়াও আজ আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনার মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ লটারি সূত্রে অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। তবে অবশ্যই আজকের দিনে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়কে কিন্তু অ্যাভয়েড করতে হবে, আজ পুলিশি জটিলতা বা আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করুন, না হলে কিন্তু ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, রক্তপাতজনিত ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। তাছাড়া আজকের দিনটা আপনার জন্য ওভারঅল ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল ও শুভ সংখ্যা হলো 3, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বিকেল 4:30 থেকে রাত 8:20 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময়। আজ কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি চোখে পড়ার মতো, সেই সঙ্গে আজ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিবর্গের দ্বারা আপনি প্রশংসিত হবেন, এবং আজ আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। আজ আপনার ব্যবসায়িক দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, আপনি যদি কোনোরূপ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা একদমই উচিত হবে না, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়াও আজ ব্যবসায়িক দিক থেকে বহুদিনের বকেয়া অর্থ আপনি হাতে পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। সেই সঙ্গে আজ পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে আজ কিছুটা সমস্যা চিন্তা উদ্বেগ বাড়তে পারে, পরিবারের সদস্যদের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, এই দিক থেকে একটুখানি আজকের দিনে সমস্যা রয়েছে আপনার জন্য। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলা অশান্তির আজ অবসান হতে পারে, আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা রোমান্টিক মুহূর্ত কাটতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা আনন্দপূর্ণ হবে। আজ প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো, নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে, আজ অনলাইন থ্রু কোনো ভালোবাসার মানুষের সঙ্গে আজ আলাপ আলোচনা হতে পারে বা আপনার প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ আপনার সন্তানের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, অবশ্যই এই দিকটায় কিন্তু একটুখানি নজর রাখতে হবে, না হলে কিন্তু কম বেশি সমস্যা সন্তানের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে অবশ্যই মাথায় রাখা উচিত। তাছাড়াও যেটা দেখা যাচ্ছে, আজ আপনার মায়ের শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার চিন্তা উদ্বেগ কিছুটা বাড়তে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আজ আপনার স্বাস্থ্যজনিত সমস্যা কম বেশি আপনাকে ভোগাতে পারে, আজ আপনার হাঁটুর যন্ত্রণা বা হাঁটুর বা পায়ের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে, এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ সমস্যাবহুল হতে চলেছে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ আপনার লটারিতে অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। তাছাড়াও আজ আইনি জটিলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন, বহুদিনের কোনো আইনি জটিলতা চলছে, সেই দিক থেকে কিন্তু আজকের দিনে কিছু শুভফল পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ আর্থিক দিক থেকে দিনটা আপনার জন্য বেশ ভালো, আজ প্রয়োজনে আপনি কারোর থেকে অর্থ সাহায্য পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো বা শুভপ্রদ হতে চলেছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 7, শুভ রং হলো লাল, এবং শুভ সময় হলো আজকের দিনে বেলা 12:15 থেকে বিকেল 3:30 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে।
সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আজকে দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ সম্ভাবনাময়। আপনি যদি দীর্ঘদিন ধরে বেকার হয়ে থাকেন বা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, সেক্ষেত্রে আজ আপনার কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিছু শুভ সংবাদ পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও আজ পারিবারিক জীবন আপনার সুখের হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দপূর্ণ মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ আপনার পিতামাতার সঙ্গে হঠাৎ করেই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং সেই দিক থেকে আজ আপনি আপনার পিতামাতার কাছ থেকে সাহায্য পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ আপনি আপনার পিতা বা মাতার কাছ থেকে আর্থিক সহায়তাও পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজ আপনার ভাই বোনের সঙ্গে হঠাৎ করেই কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। অবশ্যই এই দিক থেকে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু সম্পর্কের অবনতি হবে। আজ বিবাহিত জীবনে সামঞ্জস্যতা বজায় থাকবে। দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বিরাজ করবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য খুব একটা ভালো নয়। প্রেমের ক্ষেত্রে অর্থাৎ আপনার জীবনসঙ্গীকে নিয়ে কিছুটা মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে পারে এবং যার কারণে কিন্তু প্রেমের সম্পর্কে কিছুটা ফাটল ধরতে পারে। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত, না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে সম্পর্কের অবনতি হবে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনে কিছুটা সমস্যা আসবে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আজ স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার চিন্তা উদ্বেগ কিছুটা বাড়তে পারে। আজ গলার ব্যথা, পেটের সমস্যা, এই ধরনের রোগভোগের কারণে কিন্তু কিছুটা অসুস্থতা অনুভব করতে পারেন। এই দিক থেকে আজকের দিনে কিছুটা সমস্যা হতে চলেছে আপনার জন্য। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে, ব্যবসার প্রসারতা বৃদ্ধি পেতে পারে। তবে আজ ব্যবসায়িক দিক থেকে কোনো বড় ধরনের আর্থিক লেনদেন করার ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়টাকে বেছে নেবেন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু কিছুটা সমস্যা আসার সম্ভাবনা আজকের দিনে প্রবলভাবে রয়েছে। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে সতর্কতার সহিত সামলাতে হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও আজ বিবাহ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু কথাবার্তা এগোতে পারে। আজ বিবাহ সংক্রান্ত বিষয় আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আজ হঠাৎ করেই কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এই বিষয়টা থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। রাস্তাঘাটে গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ লটারিতে অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই আজকের দিনে লটারি থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু কম বেশি সমস্যা আসার সম্ভাবনা আজকের দিনে প্রবলভাবে রয়েছে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো আকাশী ও শুভ সংখ্যা হলো 5 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 12টা থেকে বিকেল 5টা 15 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা পাবেন। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময়। আজ আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় দিন হবে আপনার জন্য। আজ আপনার মন চঞ্চল হবে বা কিছুটা চঞ্চলতা থাকবে এবং সেই সঙ্গে আজ আপনি খুব রোমান্টিক মেজাজে থাকবেন এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সম্পূর্ণ সমর্থন পাবেন এবং জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা রোমান্টিক আনন্দপূর্ণ দিন কাটতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো। অবশ্যই আজকের দিনে সময় অপচয় না করে আজ আপনার কাজের দিকে মনোনিবেশ করুন। আটকে থাকা কাজ আজকে সম্পন্ন করার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে যে কোনো কাজ যদি আপনি ফেলে রাখেন, করছি করবো ভাবছেন, সেই ধরনের কাজকে আজকের দিনে সম্পন্ন করার চেষ্টা করুন। আজকের দিনটা সেই ফেলে রাখা কাজ সম্পন্ন করার জন্য আদর্শ। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য খুব একটা ভালো নয়। ব্যবসায়িক দিক থেকে দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের লগ্নি বা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আজ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনে আপনার জীবনে কিছুটা সমস্যা আসতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। আজ ব্যবসা সংক্রান্ত বিষয়, যে কোনো ধরনের ব্যবসার গোপন কথা কাউকে শেয়ার করবেন না, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে।
অর্থের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে। বহুদিনের আটকে থাকা অর্থ আজ আপনি ফিরে পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বাড়িতে কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে একটুখানি মনোনিবেশ করার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ স্বাস্থ্যজনিত সমস্যা কম বেশি ভোগাতে পারে। বিশেষ করে পায়ের ব্যথা বেদনা, গোড়ালি বা ব্যথা বেদনা, এই ধরনের সমস্যায় কম বেশি ভুগতে হতে পারে। অবশ্যই একটুখানি নিজের স্বাস্থ্যের যত্ন নিন, অযত্ন করবেন না, নাহলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। আপনি যদি দীর্ঘদিনের কোনো সমস্যার মুখোমুখি হন, অর্থাৎ বহুদিনের পূর্বের কোনো সমস্যা আজ হঠাৎ করেই মাথা চাড়া দেয়, সেক্ষেত্রে অবশ্যই সেই বিষয়টাকে কিন্তু সমাধান করার জন্য বাড়ির গুরুজনদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করুন, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক উপার্জন কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে এই লটারি সূত্রে বিপুল পরিমাণ অর্থের ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজকের দিনটা আপনার জন্য ওভারঅল শুভপ্রদ। আজ আপনার জন্য শুভ রং হলো বাদামি ও শুভ সংখ্যা হলো 9। এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 12:05 থেকে রাত 9:30 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। পারিবারিক জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজ বাড়ির কোনো সদস্যের সহায়তায় আজ আপনার বহুদিনের আটকে থাকা কাজ শেষ হতে পারে। এই দিক থেকে আজ আপনি আপনার মনে মানসিক শান্তি ফিরে পাবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে দীর্ঘদিন ধরে, তবে আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে সেই ভুল বোঝাবুঝি মেটানোর জন্য অবশ্যই আজকের দিনটি অত্যন্ত সঠিক সময়। আজকের দিনে সেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি আপনার প্রিয়জনের সঙ্গে হওয়া ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তবে আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আরও বেশি করে সময় কাটান এবং যে কোনো ধরনের সমস্যার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি অবিবাহিত হন, তবে আজ আপনি বিশেষ কারোর সঙ্গে দেখা করতে পারেন বা আপনি নতুন কোনো সম্পর্কের সংস্পর্শে আসতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, এই ধরনের সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কর্মক্ষেত্রে আজ প্রভাব বিস্তার করতে পারবেন। যদি আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনার কাজে বারংবার বাধা প্রদান করে এবং আপনি আপনার কাজ সময় মতো সম্পন্ন করতে পারছেন না, এই ধরনের যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলে থাকে, সেই সমস্যার আজ সমাধান হবে এবং আজ সহকর্মীদের সঙ্গে সমস্ত রকমের ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের উন্নতি হবে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে যে কোনো ধরনের বাড়তি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ বড় ধরনের অ্যামাউন্ট অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সব থেকে ভালো হবে আজ যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভপ্রদ বা ভালো বলা চলে না। আজ হাই ব্লাড প্রেশার জনিত সমস্যার কারণে কিন্তু কম বেশি স্বাস্থ্যের দুর্বলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ লটারি সূত্রে কিছু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন, শুভ সংখ্যা হলো 8। এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 1 থেকে বিকেল 5:45 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার মেজাজ খুব ভালো থাকবে। আজ আপনি আপনার প্রতিদিনের রুটিন থেকে আলাদা কিছু করার পরিকল্পনা করতে পারেন।
আজ নতুন কোনো কাজে আজ আপনি হাত দিতে পারেন বা নতুন কোনো পরিকল্পনা আজ আপনার জীবনে সফলতা এনে দিতে পারে, এই ধরনের ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আজ আপনি নিজের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যজনিত সমস্যা দীর্ঘদিন ধরে চলে থাকে, আপনি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল অনুভব করতেন, সেক্ষেত্রে সেই সমস্যার আজ সমাধান হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও আজ মানসিকভাবে আপনি বেশ পজিটিভ ফিল করবেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অর্থের দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে আপনার জন্য। আজ যদি আপনি অর্থ উপার্জনের কোনো সুযোগ পান, তবে সাবধানতার সঙ্গে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আজ পুনরুদ্ধার হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্ম সংক্রান্ত বিষয় আজ আপনার নতুন ধারণা ব্যবহার করে এগিয়ে যেতে সক্ষম হবেন, অর্থাৎ আপনার নতুন চিন্তা ভাবনা কর্মক্ষেত্রে আপনাকে সফলতা এনে দিতে পারে, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে। তাছাড়াও আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত খুব দৃঢ়তার সঙ্গে নিতে সক্ষম হবেন, এবং আজ আপনার প্রতিটা সিদ্ধান্তই কিন্তু সঠিক হবে এবং আপনার জীবনে উন্নতির পথ কিছুটা প্রশস্ত করে তুলবে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। তবে দুপুরের পরবর্তী সময় অপ্রত্যাশিতভাবে কিছু বড় ধরনের ব্যয় হতে পারে। আজ নতুন কোনো গৃহের দামি জিনিস ক্রয় করার কারণে কিছুটা অর্থ ব্যয় হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। পারিবারিক জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, তবে দাম্পত্য জীবনে সন্ধ্যার পরবর্তী সময় জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি মতানৈক্য দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। সন্তানের সঙ্গে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা অশান্তি মতানৈক্য চলে থাকে, সেই সমস্যার আজ সমাধান হবে। আজকের দিনটা এই দিক থেকে আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। তাছাড়াও আজ প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা আপনার জন্য বেশ ভালো বা অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে, নতুন কোনো প্রেমের যোগাযোগ আজ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। তাছাড়াও আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে এমন কিছু করবেন না যার কারণে কিন্তু আইনি জটিলতা তৈরি হয়, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আজ অবিবাহিতদের ক্ষেত্রে নতুন বিবাহ সংক্রান্ত বিষয় বাড়িতে কথাবার্তা এগোতে পারে, এই ধরনের যোগাযোগ আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু লটারিতে কিছু অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আজ আপনার জন্য শুভ রং হলো ধূসর, শুভ সংখ্যা হলো 6, এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো বেলা 12:38 থেকে রাত 9:45 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভপ্রদ নয়, মোটের ওপর আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে আজ যে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে শিখুন, অযথা আতঙ্কিত হবেন না বা হঠাৎ করে কোনো কারণে পিছিয়ে আসবেন না, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। কোনো সমস্যা এলে তার মুখোমুখি হন, সমস্যার সমাধানের চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ আপনি ব্যবসায়িক দিক থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন, ব্যবসায়িক দিক থেকে আয় উন্নতি কিছুটা বৃদ্ধি পাবে, ব্যবসায়িক দিক থেকে আজ দীর্ঘমেয়াদী লগ্নি করতে পারেন বা বিনিয়োগ করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ নতুন কোনো ব্যবসার পরিকল্পনা শুরু করতে পারেন, নতুন কোনো কাজে হাত দিতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার পরিবারের জন্য সময় বার করা উচিত, অর্থাৎ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটানো উচিত, সেটাই আপনার জন্য ভালো। আপনি কিছুটা রিল্যাক্স ফিল করবেন, না হলে কিন্তু কম বেশি মানসিক অস্থিরতা চঞ্চলতা তৈরি হতে পারে, অবশ্যই কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি বিবাহিত হন, তবে আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার কিছু মত পার্থক্য দেখা দিতে পারে, হঠাৎ করেই কিন্তু মত পার্থক্য দেখা দেওয়ার কারণে দাম্পত্য জীবনে কিছুটা সুখ শান্তির ব্যাঘাত ঘটবে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীকে যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন পূর্বে, সেই প্রতিশ্রুতি আজ পূরণ করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। ব্যক্তিগত এবং পেশাদার জীবনে ভারসাম্যকে আজ বজায় রাখার চেষ্টা করুন, দুটো জায়গাকে গুলিয়ে ফেলবেন না, না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে।
আজ অতিরিক্ত কাজের চাপ নিয়ে নিজের স্বাস্থ্যের অযত্ন করবেন না। আজ অতিরিক্ত কাজের চাপের কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে, এই দিক থেকে কিন্তু আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ কাজের পাশাপাশি সময় মতো খাবার ও বিশ্রাম করা জরুরি, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যায় কম বেশি আজকের দিনে ভুগতে হতে পারে, অবশ্যই তেমন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ, নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে। আপনার ছোট ভাই বা বোনের কোনো বন্ধু বান্ধবীর থেকে আপনার প্রেমের কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। অনলাইন থ্রু কোনো মানুষের সঙ্গে আজ নতুন করে পরিচয় ঘটতে পারে এবং তাদের সঙ্গে আপনার একটা প্রেমজ সম্পর্ক গড়ে উঠতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। তাছাড়াও আজকের দিনে পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনার বাড়ির গুরুজনদের সঙ্গে কিছুটা সমস্যা দেখা দেবে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আজ রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করুন, গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হঠাৎ করেই আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, এই দিক থেকে অবশ্যই আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজকের দিনটা ওভারঅল আপনার জন্য শুভপ্রদ। তবে আজ সন্তান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ সন্তানের কারণে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া আজকের দিনটা আপনার মোটের ওপর বেশ ভালো যাবে। আর্থিক দিক থেকে আজ অবস্থা স্থিতিশীল থাকবে, আর্থিক উপার্জন কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আজ আপনার শুভ রং হলো গোলাপি ও শুভ সংখ্যা হলো 7। আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 9টা থেকে রাত 8টা 45 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আজকের দিনটি আপনার জন্য খুব রোমান্টিক হবে, আজ স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া কিন্তু আজ ভালো হবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে। অর্থনৈতিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পেতে পারেন। আজ বহুদিনের আটকে থাকা অর্থ আপনি পুনরুদ্ধার করতে পারবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ বন্ধু বান্ধবের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আজ আপনার আয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ আপনাকে আপনার কাজের জন্য ছোটখাটো ভ্রমণ করতে হতে পারে, অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয়ে ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, যার কারণে আজ আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন। তবে অবশ্যই ভ্রমণ বর্তমান পরিস্থিতিতে একটি ঝুঁকিপূর্ণ কাজ, তাই নিজের যত্ন নিতে হবে, অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। ভাই বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা অশান্তি চলে থাকে, তার আজ অবসান হবে, এই দিক থেকে আজকের দিনে আপনার মনে মানসিক শান্তি ফিরে পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনার কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজ স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিছুটা চিন্তা উদ্বেগ আপনার বাড়তে পারে, বিশেষ করে আজ চোখের সমস্যায় কম বেশি ভুগতে হতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু কম বেশি সমস্যা বা কিছুটা দুর্বল অনুভব করতে পারেন, অবশ্যই একটুখানি এই দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভপ্রদ, নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে বা প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলে থাকে, একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে ক্রমশ বাড়তে থাকে, তাহলে সেই সমস্যার আজ অবসান হতে পারে। আজ আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ভাঙতে পারে এবং দুজনে একে অপরের কাছাকাছি আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ বা ভালো হতে চলেছে। বিবাহ সংক্রান্ত বিষয় যেটা দেখা যাচ্ছে, আজ বিবাহ সংক্রান্ত বিষয় যোগাযোগ হতে পারে বা নতুন কোনো সম্বন্ধের কথাবার্তা এগোতে পারে বাড়িতে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। বহুদিনের অপূর্ণ থাকা ইচ্ছা আজ পূর্ণ হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ ব্যবসায়িক দিক থেকে কিছুটা অর্থক্ষতির সম্মুখীন হতে পারেন, অবশ্যই যে কোনো ধরনের বড় অর্থের লেনদেন করার সময় একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ যে কোনো ধরনের বড় ধরনের অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু ঠকতে হতে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে।
আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারিতে অর্থপ্রাপ্তির যুগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। তাছাড়া আজকের দিনটা আপনার জন্য ওভারঅল শুভ। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন, শুভ সংখ্যা হলো 7 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 2 থেকে বিকেল 4:20 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক ফলাফল দেবে। আজ আপনার প্রকৃতির অর্থাৎ আপনার ব্যবহারের সামান্যতম পরিবর্তন আপনাকে অনেক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। অবশ্যই আজ যে কোনো ধরনের বা যে কোনো সমস্যায় নিজের ব্যবহারের পরিবর্তন করুন। আজ যে কারোর সাথে কথা বলার সময় চট করে উত্তেজিত হবেন না, না হলে কিন্তু ঝামেলা বৃদ্ধি পেতে পারে। আপনি যদি আপনার ব্যবহারের আজ পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু আজ যে কোনো ধরনের কঠিন সমস্যা থেকে আজ আপনি মুক্তি পাবেন বা সেই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আজ পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিরোধ শেষ হতে পারে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি পরিবারের কোনো সদস্যের সঙ্গে ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি চলে থাকে, সেই সমস্যার আজ সমাধান হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। আপনি যদি আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখতে চান, তবে অবশ্যই আজ আপনার আচরণের ভারসাম্য বজায় রাখুন। আজ মুখ থেকে এমন কিছু কটু বাক্য ব্যবহার করবেন না যার কারণে অপর প্রান্তের মানুষটি মনে আঘাত পায়। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে এর খেসারত আপনাকে দিতে হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকেন, তবে আজ আপনার কাছের মানুষের সঙ্গে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করুন বা আপনার কাছের মানুষের কাছে সেই বিষয়টিকে শেয়ার করুন, তবেই কিন্তু আজ আপনার মনে মানসিক শান্তি ফিরে পাবেন, না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দেবে। অবশ্যই আজ আপনার কাছের মানুষ অর্থাৎ আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গী, বা আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আপনার বাড়ির গুরুজন বা পিতামাতার সঙ্গে আপনার উদ্বেগের বিষয়টিকে নিয়ে কিন্তু শেয়ার করুন, সেটাই আপনার জন্য ভালো। না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে, মনোকষ্ট কিছুটা বাড়তে পারে। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ কর্মক্ষেত্রে দিনটা বেশ ভালো। আজ কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকরা আপনার পরিশ্রম দেখে খুশি হবে এবং তাদের দ্বারা আজ আপনি সম্মানিত হতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। ব্যবসায়ীদের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ ব্যবসায়িক দিক থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে কঠোর পরিশ্রম করলে আপনি আজ সার্বিক দিক থেকে সফলতা পাবেন এবং ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজ যে কোনো ধরনের নতুন পরিকল্পনায় আপনি সফল হতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। তবে আজ অযাচিত কিছু বড় ধরনের ব্যয় হতে পারে, এই দিকটাই কিন্তু আজকের দিনে নজরে রাখতে হবে। আজ হঠাৎ করেই কোনো কারণে আপনার কিছুটা অর্থ ব্যয় হয়ে যাওয়ার কারণে কিছুটা মানসিক শান্তি আপনি হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তবে তেমন কোনো আর্থিক সমস্যা আজকের দিনে দেখা দেবে না। এমনকি আপনার যদি বড় ধরনের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যক্তিবর্গের থেকে আপনি যে কোনোভাবে আজ আর্থিক সাহায্য পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু না থাকলেও দুপুরের পরবর্তী সময় মাইগ্রেনের সমস্যা কম বেশি ভুগতে হতে পারে। অবশ্যই এই দিক থেকে আজকের দিন একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তাদের ক্ষেত্রে আজ আয় উপার্জন কিছুটা বাড়তে পারে, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ বা ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজ হঠাৎ করেই বিকেলের পরবর্তী সময় জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই বিকেলের পরবর্তী সময় আজকের দিনটা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ কথা বলার ক্ষেত্রে একটুখানি অ্যাভয়েড করা উচিত, না হলে কিন্তু আজকের দিনে সমস্যা বাড়তে পারে। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে বা সম্পর্কের অবনতি হতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া আজকের দিনটা ওভারঅল আপনার জন্য শুভপ্রদ। আজ আপনার জন্য শুভ রং হলো নীল ও শুভ সংখ্যা হলো 9 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 10 থেকে দুপুর 2:45 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে বা শুভ সম্ভাবনাময়। আপনি যদি ব্যবসা করেন তবে স্থগিত থাকা পরিকল্পনা পুনরায় শুরু করতে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আজ সঠিক সিদ্ধান্ত আপনাকে অগ্রগতির পথে নিয়ে যাবে। অবশ্যই ভাবনা চিন্তা করে
প্রয়োজন হলে বাড়ির গুরুজনদের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা করে তারপরে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো। কর্মক্ষেত্রে আজ উচ্চ আধিকারিকদের সামনে সঠিকভাবে আচরণ করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য অতি উত্তম হতে চলেছে। আজ হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আজ পুনরুদ্ধার হতে পারে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ লটারি সূত্রে অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবন আরো মধুর হয়ে উঠবে। আজ জীবনসঙ্গীর সঙ্গে একটি দুর্দান্ত দিন কাটবে বা আনন্দপূর্ণ রোমান্টিক দিন কাটতে চলেছে, বা কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটিয়ে আপনি আজ খুব খুশি অনুভব করবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ পারিবারিক দিক থেকে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিদের সঙ্গে আজ যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, এবং সেই দিক থেকে আজ আপনি ইতিবাচক বোধ করবেন। আজ বাড়ির গুরুজনদের আশীর্বাদ পাবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে যদি কোনোরূপ ঝামেলা অশান্তি থেকে থাকে, সেই ঝামেলা অশান্তির আজ অবসান ঘটবে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভবত হয়ে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ স্বাস্থ্যজনিত সমস্যায় কম বেশি আপনাকে ভুগতে হতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক অম্বলের সমস্যায় কম বেশি ভোগার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভপ্রদ নয়। প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এই দিক থেকে আজকের দিনে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। বিবাহ সংক্রান্ত বিষয়ে আজ কথাবার্তা না এগোনোই ভালো, না হলে কিন্তু কম বেশি সমস্যা ভুল বোঝাবুঝি বাড়তে পারে বা অপ্রত্যাশিতভাবে কিছু ঝামেলা অশান্তি দেখা দিতে পারে গৃহে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। আজ কাউকে কোনোভাবেই অর্থ ধার দেবেন না, না হলে কিন্তু সেই অর্থ কোনোদিনই আপনি পুনরুদ্ধার করতে পারবেন না। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে আজকের দিনে, না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা ও শুভ সংখ্যা হলো 5, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো ভোর 4:05 থেকে বেলা 12:30 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই কার্যসিদ্ধি ঘটবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।